ইন্ডিয়াতে ভালোবাসে এবং মনে করেন আমার ভোটারদের জনগণটা সাধারণ লোকের আমাকে ভালোবাসে কোটি কোটি লোক কিছু একটা ভালোবাসে তাতে আমি আইডিয়া দিয়ে ঠিক আছে কিন্তু কাল নন্দীকে গ্রামে এখানে পরিবেশ ভালো আমি দেখছি যে বগুড়া সদরে কিন্তু সময় দিচ্ছেন না নন্দীগ্রাম কাহালে তো বেশি সময় দিচ্ছে না সকালে আমি সদরে সময় দিয়েছি বিকেলে আমরা এদিকে হ্যাঁ দুপুরের পর থেকে এদিকে সকালে আর আমরা সদরে সময় দিয়েছি আলম ভাই ভোটের সময় তো প্রায় শেষ হয়তো চারটা পর্যন্ত তো কি মনে হচ্ছে এই পর্যন্ত যে অবজারভেশন করলেন পুরা নন্দীগ্রাম চার আসন কি মনে করছেন এখন ভোটারদের হাতে আমরা জনগণের ভোটারের খুবই আশা দেখেছি তারা মনে করেন ইয়ে দেখেছি তারা ভোট দেবে এরকম আমরা আশা পেয়েছি এবং আমরা যেখানে গেছি সবাই বলেছে আমরা ভাই একটা আমাকে ভোট দিয়েছি এখন ভোটটা তো সঠিকভাবে কালেক্ট করে থাকে আমার আশা রাখি আমি বগুড়া চার ভোট গণনার ক্ষেত্রে কোনো আপনার কোনো সন্দেহ বা অভিযোগ থাকবে ইভিএম মেশিন নিয়ে আমি এবারে প্রথম ভোট করতেছি এই জন্য আমি আপনাদের কেটে এখন কোনো মন্তব্য করতে পারবো না ভোটের রেজাল্ট পরে এলে আমি মন্তব্য করতে পারবো আপনি সদর আসনে কেন গেলেন না সদরে গিয়েছিলাম তো একটা আসনে গিয়েছিলাম কিন্তু আপনি কি সহযোগিতা পেয়েছেন কি পুলিশ প্রশাসনে না হ্যাঁ পুলিশ প্রশাসন এবার আগেবার যে আমাকে যখন 18 নির্বাচন করেছিলাম সেখানে কিন্তু আমরা পুলিশ প্রশাসন র‍্যাব বিডিআর সেনাবাহিনী কোনো কিছু সহযোগিতা পেয়েছিলাম না আমরা এবার 23 ভোটায় আমরা আইন শৃঙ্খলা বাহিনী সবাইকে আমরা মাঠে পেয়েছি র‍্যাব ডেকেছে সেনাবাহিনী ডেকেছে তারপরে সব কটাকে আমরা যাতে মুখে আমাদেরকে বলেছে এরা এবার কথা সাথে কাজে মিল আছে আমরা সব কটা এখানে পেয়েছি গতবারে কিন্তু আপনি একটু বিব্রতকর অবস্থায় পড়ছিলেন হ্যাঁ এবার সেরকম কোনো ফেস করতে না এবারে এখন পর্যন্ত কোনো কেন্দ্র আমাদের ভেজাল হয়নি এবং কোনো কেন্দ্র থাকে অন্তত আমার বউটা চারে কোনো দেখা আমার এজেন্ডও বাড়ি করে দেওয়া হয়নি কোনো ভেজালও হয়নি আসলে আপনাকে কিন্তু এক জায়গায় বুকে জড়িয়ে গণমাধ্যমে দেখলাম এটা আসলে সেখানে কি হয়েছিল একজন ব্যক্তিকে বুকে জড়িয়ে ধরে এইটা আপনি আজ থেকে 18 সালে আজকে একটা ওইখানে আমরা 18 সাল থেকে কেন্দ্র গণ্ডগোল হয় সে ব্যক্তিটার সাথে আজকে দেখা হয়েছিল সে দেখা হয় সে আমার কাছে জড়িয়ে ধরছে এ আর কি আচ্ছা আলম ভাই সে 70 সালে বন্ধ হয়ে গেল আচ্ছা আলম ভাই আলম ভাই দাঁড়ান না আলম ভাই কথা হচ্ছে যে নির্বাচনের কেন্দ্রে কেন্দ্রে ভোটার সংখ্যা কেন কম দেখুন ভোটারদের মনে কিন্তু সাহসই ছিল না তারা ভোটে আসবে আমার ভোটটা আপনি যে কটা ভোট দেখছেন বেশিরভাগ আমি ভোট না দাঁড়ালে বাংলাদেশের ভোট হইতেছে তারপরে ভোটারদের ভোটে আসবে বেশিরভাগ নতুন যে ভোটার দেয় তারা কিন্তু একবাগে বলেছে আমার নতুন ভোট আমি প্রথমে আপনাকে ভোটটা দেবো এবার যে কটা ভোট দেখে তাও আমার জন্য ভোটটা দেখেছে তাছাড়া আপনি অন্য কেন্দ্রে যান এতটা ভোট আপনি তার মানে বলতে চাচ্ছেন যে আপনার কারণে ভোটাররা ভোট কেন্দ্রে আসছে মোটামুটি আমরা আশা করি ভাই সর্বশেষ কথা হলো যে মিডিয়া আপনাকে সারা অন্য কাউকে কিন্তু কাভারেজ দেয়নি এই মিডিয়া আপনাকে কাভার দিছে সব থেকে ফার্স্ট এন্ড লাস্ট শুরু থেকে এখন পর্যন্ত বলেন মিডিয়ার উদ্দেশ্যে কি বলবেন আপনি অবশ্যই আজকে আমি এতদূর এসেছি মিডিয়ার কারণে আমার তো মনে করেন হলে মামা খালো নাই হলে টাকা বসাও কোটি কোটি নাই আমরা মিডিয়াতে ভালোবাসে এবং মনে করেন আমার ভোটারদের জনগণটা সাধারণ লোকের আমাকে ভালোবাসে কোটি কয়টা লোক কিছু একটা ভালোবাসে তাতে আমি আইডিয়া দিয়ে ঠিক আছে নির্বাচন করে কে কেন্দ্রের নাম কি আমি কি আলম ভাই হাত দেখান হাত দেখান হাত দেখান হাত দেখান জানি নাকি তারপরে ভোট দিন তো থ্যাংক ইউ সবাইকে শুভ ভাই।